ইসরায়েলে কোনোভাবেই আসছে না স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বিচার বিভাগ সংস্কারে হাত দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয় দেশটির সাধারণ মানুষ। অবিলম্বে এই পদক্ষেপ থেকে সরে আসতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন তারা। নজিরবিহীন বিক্ষোভের মুখে লেজ গোটাতে বাধ্য হন নেতানিয়াহু। ঘোষণা করেন আপাতত স্থগিত থাকবে বিষয়টি, কিন্তু পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত না আসায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন করে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। স্থানীয় সময় শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ। এদিন বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে রাজধানী তেল আবিবের রাজপথে নামেন হাজার হাজার বিক্ষুব্ধ জনতা। এ সময় তাদের হাতে নেতানিয়াহুর মুখের ওপর অপরাধমন্ত্রী লেখা একটি ব্যানার দেখা যায়। বিক্ষোভকারীদের দাবি, এই সংস্কার বাস্তবায়িত হলে সুপ্রিম কোর্টের রায় খুব সহজেই বাতিল করার ক্ষমতা পাবে নেসেট বা পার্লামেন্ট, অর্থাৎ বিচারক নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ ও যে কোনো আইনি সিদ্ধান্ত বাতিল করার ক্ষমতা কুক্ষিগত করবেন পার্লামেন্ট সদস্যরা। শনিবারের এই বিক্ষোভে সন্তানদের নিয়ে হাজির হন অনেক বাবা মা, উদ্বেগ জানান ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বিক্ষোভকারীরা বলেন এই পদক্ষেপ ইসরায়েলের গণতন্ত্রের জন্য সত্যিকার অর্থেই বিপদ। সংস্কার বাস্তবায়ন হলে স্বৈরশাসনের দিকে ঝুঁকে পড়বে দেশটি। তবে পাল্টা দাবি সরকারপন্থীদের, তারা বলছেন ক্ষমতার ভারসাম্য আনতে এই সংস্কার আবশ্যক। চলতি মেয়াদে গেল 29 ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ ইসরায়েলিরা। টানা বিক্ষোভে অচল অবস্থার মুখে গেল মার্চে বিচার ব্যবস্থা সংস্কার থেকে সাময়িক পিছু হটার ঘোষণা দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। ওই সময় নেসেটে দেয়া এক ভাষণে সংস্কার স্থগিতের কথা জানালেও তা বাতিলের ঘোষণা দেননি তিনি। ফলে দেশটির স্বাধীনতা দিবসে ওই সংস্কারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু হয়। নেতানিয়াহু একাধিকবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দেশটির আদালতে যখন দুর্নীতির বিচার চলছে, ঠিক তখনই বিচার বিভাগের ক্ষমতা খর্ব করার কাজে হাত দিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।